জ্বালানি তেলের রেকর্ড দাম বাড়ানোর 24 দিনের মাথায় গত 29 আগস্ট প্রতি লিটারে কমানো হয় 5 টাকা করে, আর নামমাত্র এই সমন্বয়ে তেমন কোনো প্রভাব পড়েনি জনজীবনে। এমন অবস্থায় এবার আরেক দফা জ্বালানি তেলের দাম কমানোর কথা ভাবছে সরকার, আর এই মূল্য সমন্বয় শিগগিরই হতে যাচ্ছে বলে ইঙ্গিত দেন পরিকল্পনা মন্ত্রী। যদিও দাম কমানোর হার বড় আকারের হচ্ছে না এবারও, কমাবো তবে পর্যায়ক্রমে কমাবার পক্ষে আমি। লাভ দিয়ে বাড়া লাভ দিয়ে কমা ভালো নয়, পর্যায়ক্রমে কমাবো এবং আমি যদি আমাকে বলা হয় তাহলে আমি আশা করবো যে ধীরে ধীরে, তবে ওভারে রিজনেবল টাইম বসে থাকলে হবে না, মাসে একবার দেড় মাসে একবার। তবে আগের অভিজ্ঞতা থেকে নামমাত্র দাম কমানো অর্থহীন হবে বলেই মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় এমনভাবে হওয়া উচিত যাতে কিছুটা হলেও ইতিবাচক প্রভাব পড়ে সব পর্যায়ের মানুষের ওপর। যদি আবারও 5% কমায় দ্যাট উইল হ্যাভ নো ইম্প্যাক্ট, কারণ অলরেডি যে ড্যামেজ হয়ে গেছে সেটার থেকে রিকভারি করা প্রায় অসম্ভব। অ্যাটলিস্ট 15-20% যদি হয় তার একটা কিন্তু ইম্প্যাক্ট হবে, 20% হলে তো অবশ্যই। অ্যাট দ্য সেম টাইম এই যে ভাড়া টাড়া বাড়ানো হয়েছে ট্রান্সপোর্টের, এটা কমানো যেতে পারে। ট্রান্সপোর্টের ভাড়া কমাই দিলে এটা বাজারের উপরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির পরিবহন খরচ যেহেতু একটু কমে যাবে, তাহলে এটা ইম্প্যাক্ট হতে পারে। একই সঙ্গে বিশ্ববাজারের উথালপাতাল পরিস্থিতি বিবেচনায় জ্বালানির ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি এক দফা দাম কমানোর পরও প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে 109 টাকা, পেট্রোলে 125 ও অক্টেনে 130 টাকা গুনতে হচ্ছে গ্রাহককে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।